সিদ্ধান্ত নেওয়া হবে মুনিবের এক ইশারায় ছুটে চলা গন্তব্য পার হতে হবে সবাইকে পেছনে ফেলে এমন ঘটনা সত্যিই বিরল অবলা জীব এই গরুর থেকে আপনারা এগোবেন না বেশি এগোবেন না গরু কারবার আবহমান কাল থেকেই কৃষকের হাল চাষের অবিচ্ছেদ্য অংশ গরু জোয়াল কাঁধে দেওয়ার পর কর্তার হাতের ছোঁয়ায় যেন মুহূর্তে পাল্টে যায় চরিত্র একে অপরকে পেছনে ফেলতে ছুটতে থাকে বিদ্যুৎ গতিতে যা দেখে উচ্ছ্বসিত হাজার হাজার দর্শক তেমনই এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামের মাঠে সকাল থেকে বিকেল পর্যন্ত এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আমার আব্বুর সাথে আমি গরুর গাড়ি দৌড় খেলা দেখতে আসি প্রত্যন্ত পল্লী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামের মাঠ বৈরী আবহাওয়া ও প্রচণ্ড শীত উপেক্ষা করে আশেপাশের জেলাসহ কয়েক হাজার মানুষ জড়ো হয়েছে শুধুমাত্র গ্রামীণ ঐতিহ্যবাহী ব্যতিক্রমী খেলা গরুর দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা উপভোগ করতে আমরা জগদীশপুর মির্জাপুর গ্রাম চৌগাছা থানা যশোর জেলা থেকে আসেছি এখানে আছে প্রথম পুরস্কার ছাগল দ্বিতীয় পুরস্কারও ছাগল তৃতীয় পুরস্কার আছে সাইকেল দেবে এই খেলায় অংশগ্রহণ করতে আসেছি মোল্লাডাঙ্গা গ্রামটি উৎসবে পরিণত হয় আমন মৌসুমের ধান কাটার পর ফাঁকা মাঠে এই গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গরুর গাড়ির এমন রোমাঞ্চকর প্রতিযোগিতা দেখতে আশপাশের কয়েক গ্রামের নারী পুরুষ ও শিশুরাও অত্যন্ত উৎসাহ নিয়ে সকাল থেকে মাঠে উপস্থিত হয় আমরা খেলা দেখার জন্য আমরা আইসি মাঠে নামিছি খেলা দেখার জন্য গরুর গাড়ির দৌড় আমরা আসছি যশোর জেলা চৌগাছা থানার ষোলোয়া গ্রাম থেকে আমরা বিভিন্ন জায়গায় এই খেলায় অংশগ্রহণ করি আমাদের গরু মোটামুটি ভালো এখন আল্লাহর উপর বাদ বাকি নির্ভর করছে হ্যাঁ এর আগে আমরা অনেক মাঠে পুরস্কার পাইছি এবং ভালো দক্ষতার সাথে খেলা করেছি দূর দূরান্ত থেকেও দর্শনার্থীরা আসতে শুরু করে লক্ষ্য করা গেছে উপচে পড়া ভিড় এখানে আমরা আসছি গোপাড়া থেকে গরু গাড়ি দাবড় দেখতে গরু গাড়ি খেলা তো এখানে গ্রাম অঞ্চলে যে আগে যে খেলাগুলো হতো সেটা হলো সবাই আনন্দ পেত বিগত দিনগুলো যে খেলাগুলো ছিল এখন এভাবে খেলাগুলো আবার মানে চলুক আমরা এটা প্রত্যাশা করি আমরা খুব দর্শকবৃন্দ আনন্দ পাওয়ার জন্য আমরা এখানে আসছি ঝিনাইদহ যশোর মাগুরা ও চুয়াডাঙ্গা জেলা থেকে আগত ২৫টি গরুর গাড়ির দল এ প্রতিযোগিতায় অংশ নেয় এই খেলা দেখতে আসে খুব ভালো খেলা হয় অনেক দূরত্বের দূরত্বের লোক আসছে অনেক দূরত্বের গরু আসছে গাড়িওয়ালারা এসে দেখো এবারের প্রতিযোগিতায় যশোরের বাঘারপাড়া থেকে আগত ওয়ালিদ হোসেন প্রথম পুরস্কার অর্জন করে একটি বড় ছাগল চৌগাছা থেকে আগত সজীব হোসেন দ্বিতীয় হয়ে ছোট একটি ছাগল ও সৈয়দপুর এলাকার সাগর হোসেন তৃতীয় স্থান অধিকার করে একটি বাইসাইকেল পুরস্কার জিতে নেয় প্রতিযোগিতার অনুষ্ঠান বাংলাদেশতে প্রায় হারিয়ে যাচ্ছে আমি গত ২ বছর আগে একবার করেছিলাম আবার এই নতুন প্রজন্মের জন্য এতে যাতে এই খেলায় উদ্বুদ্ধ করা যায় এজন্য আমি
এবারও আবার একটা গরুর গাড়ি দৌড়ের প্রতিযোগিতা আরম্ভ করেছি। প্রথম পুরস্কার সাইকেল, তারপরে দুটো ছাগল, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার। জয় পরাজয় সিদ্ধান্ত নেওয়া হবে, সেই জন্য আপনারা